আচ্ছা, যারা আপনারা জিতের সত্যিকারের ফ্যান, তারা এটা বলতে পারবেন কি জিতের ভবিষ্যৎ কি? জিতের ভবিষ্যতের দিকে, মানে ভবিষ্যতে তার ক্যারিয়ারটা কোন দিকে যেতে চলেছে? যখন বাংলা কমার্শিয়াল সিনেমা রমরমে যুগ ছিল, তখন কিন্তু জিতের টাইম দুর্দান্ত ছিল। 2014 থেকে ধীরে ধীরে বাংলা কমার্শিয়াল সিনেমা ডাউনফল হয়ে থাকে, তখন তারপর থেকে জিতেও কিন্তু ধীরে ধীরে ডাউনফল শুরু হয়। 2017 পর্যন্ত তবুও ঠিকঠাক ছিল, যতক্ষণ পর্যন্ত বস 2 বেরিয়েছিল ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক ছিল। তারপর থেকে কিন্তু জিতের ডাউনফল শুরু হয়, আবার গিয়ে চেঙ্গিজে গিয়ে কিছুটা ওঠে, তারপর মানুষ তো একদমই সুপার ফ্লপ, এরপর আসছে বুমেরাং। কিন্তু বুমেরাং এর পরে জিতের কোন সিনেমা আসছে, কি আসছে, কিছুই কিন্তু আপনারা বলতে পারবেন না। এইটা কিন্তু জিতের একটা বড় ড্রব্যাক, যে জিতের ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছুই বোঝাই যায় না, যে জিতের ক্যারিয়ারটা কোন দিকে বাঁকিতে চলেছে। বেশ কয়েকদিন আগে জিত নিজে বলেছিল যে সে এবার অন্যের প্রোডাকশনে অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করবে, এবং অতনু রায় চৌধুরীর সঙ্গে তার কথাবার্তা চলছিল, কিন্তু সেই সিনেমাটা যে হচ্ছে না এই ব্যাপারে 100% শিওর। এখন শোনা যাচ্ছে জিত নাকি একটি ওটিটি প্ল্যাটফর্মের হয়ে হিন্দিতে কাজ করবে, হিন্দিতে। তো জিতের বাংলা সিনেমার দিকে ভবিষ্যৎ কি, সত্যি কথা বলতে গেলে কি সেটা কিন্তু একদমই কিছু বোঝা যাচ্ছে না। সেই তুলনায় দেবকে দেখুন, দেবের পরবর্তী সিনেমা টেক্কা, তারপরে আসছে খাদান, অতনু রায় চৌধুরীর সঙ্গে সিনেমাটা যদি এখানে অ্যানাউন্স হয়নি, কাজে সেটা নিয়ে আলোচনার বিষয় না। কিন্তু দেবের যে কি সিনেমা আসছে, কিরকম হতে চলেছে, তার ক্যারিয়ারটা কোন দিকে যাবে, বা কি টাইপের সে সিনেমা করতে, সেটা কিন্তু একটা ধারণা আছে মানুষ বা তার ফ্যানরা সেটা বুঝতে পারছে। কিন্তু জিতের ক্ষেত্রে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, সমস্ত কিছু একটা আনসার্টেন জায়গায় চলে যাচ্ছে, মানে অনিশ্চিত ভবিষ্যৎ। যেন তার কাজকর্ম যেরকম একটা অনিশ্চিত জায়গায় গেছে, তার যে ক্যারিয়ার কোন দিকে বাঁকলো সেটাও যেন একটা অনিশ্চিত দিকে টান চলে যাচ্ছে। এইটা কিন্তু অত্যন্ত খারাপ লক্ষণ। এমনিতেই জিত যখন নিজের সিনেমার প্রমোশন করে থাকে, সেটা শুধুমাত্র প্রমোশনের টাইমেই, তাই কিন্তু সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে দেখা যায় বা সোশ্যাল মিডিয়া দেখা যায়, এর বাইরে কিন্তু সেরকম একটা প্রমোশন হয় না, যার ফলে জিতের সম্পর্কে সেরকম একটা জানা যায় না। যেখানে এখন প্রচারের যুগ, যেখানে সর্বদাই লোকে স্পটলাইটে থাকতে পছন্দ করে, সেখানে জিত কিছুটা অনেকটা পিছিয়েই থাকে। তার ফলে কি হয়েছে, তার ক্যারিয়ার সম্পর্কে কিছু জানা যায় না, তার ফ্যানরা নিজেরা কতটা তার সম্পর্কে বলবে, এমনিতেই তার পরবর্তী কি কাজ আছে সেই সম্পর্কে এখনো কিছু জানা যাচ্ছে না, অথচ বুমেরাং কয়েকদিন পরে রিলিজ করবে। তো এই বিষয়টা না অনেকটা বেশি তার, আমার মনে হয় তার ক্যারিয়ারকে অনেকটা আনসার্টেন করে দিচ্ছে, এবং তার ফ্যানদেরকেও ধীরে ধীরে কিন্তু হতাশ করে তুলছে। কারণ ফ্যানরা সবসময় চায়, দেখুন মিনিমাম তো একটা সিনেমার তো জানা যাবে যে এর পরবর্তী সিনেমাটা আসছে, এটা তো মিনিমাম জানা যাবে। এবার তার কিছুই জানা যায় না, মানে তার কোনো কিছুই জানা যাচ্ছে না। এই রিসেন্ট দেখা যাচ্ছে শাহরুখ খানও এরকম হচ্ছে, তবুও আমি বলছি না যে শাহরুখ খানের সঙ্গে জিতের তুলনা করছি, কিন্তু শাহরুখ খানও রিসেন্ট 1-1.5 বছর ধরে এরকম বিষয়টাকে দেখছে, কিন্তু সেটা তো তার রিসেন্ট শুরু হয়েছে। কিন্তু জিতের এই ব্যাপারটা কিন্তু বরাবর থেকে চলে আসছে, এবং রিসেন্ট টাইমে সেটা যেন আরো বেশি মাত্রা হয়ে গেছে, যে পরবর্তী যে কি কাজ আছে সেটা কিছুই জানা যাচ্ছে না। এটা কিন্তু খুবই একটা আনসার্টেন বিষয়, আমার মনে হচ্ছে যেন জিতের ক্যারিয়ার একটা আনসার্টেন দিকে চলে গেছে। কারণ মানুষ সিনেমাটা একদমই ফ্লপ হয়েছে, এরপর বুমেরাং সিনেমাটা কিরকম চলবে সেটা জানা নেই, এবং জিত বলছে সে এবার অন্যান্য প্রোডাকশনে কাজ করতে, এবং অন্যান্য প্রোডাকশন এখানে কি আছে, SBF আছে, সুরিন্দর ফিল্মস আছে, তারপরে এই অশোক ধানুক আছে, আর উইন্ডোজ আছে, আর অতনু রায় চৌধুরী আছে, অন্যান্য যারা বড় বড় প্রডিউসার, কিন্তু তাদের মধ্যে কে জিতের সঙ্গে কাজ করতে যাবে এটাই তো রেডিও বোঝা যাচ্ছে না। মানে আলটিমেটলি সত্যি কথা বলতে গেলে কি তার ক্যারিয়ার বা ভবিষ্যৎ তো অনেকটা আনসার্টেন দিকে যাচ্ছে। আমার মনে হয় জিতের উচিত যে ইমিডিয়েট কিছু একটা অ্যানাউন্স করা, যে পরবর্তী সে কাজটা কি আসছে সেই ব্যাপারে একটা কিছু ধারণা দেওয়া, মানে তাহলে কি হয় তার ফ্যানরা বা তার যারা এমনি সাধারণ দর্শক তারা অনেকটা তার সম্পর্কে আরো বেশি আগ্রহী করে তোলে। যাই হোক, আপনাদের এই বিষয়ে কি মতামত, জিতের কি এই দ্রুত কোনো সাইন করা উচিত বা কি জানানো উচিত কিনা, সেটা আপনারা আমার কমেন্টে জানান। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।